স্বাগতম আপনাদেরকে আরও একটা নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে কথা বলবো হন্ডা হাইনেস সিবি 350 লিগেসি এডিশন এই বাইকটা সম্পর্কে। বাইকটা নেক্সট ইয়ারে বাংলাদেশে লঞ্চ করা হবে। আর যারা ইন্ডিয়া থেকে এই মুহূর্তে ভিডিওটা দেখছেন তাদের জন্য ভিডিওটা খুবই ইনফরমেটিভ, কারণ ভিডিওতে জানতে পারবেন বাইকটা আপনার জন্য কতটুকু ভ্যালু ফর মানি হতে পারে। এটা মূলত হন্ডা সিবি 350 বাইকের নতুন এডিশন। এখন পর্যন্ত এই বাইকটা নিয়ে বাংলা কন্টেন্ট খুবই কম, হিন্দি এবং বিভিন্ন ভাষাতে বাইকটার কন্টেন্ট রয়েছে, কিন্তু বাংলাতে আমি তেমন কোনো কন্টেন্ট এখন পর্যন্ত দেখতে পাইনি। যাই হোক, এই বাইকটার ইঞ্জিন ইউজ করা হয়েছে সিঙ্গেল সিলিন্ডার ফোর স্ট্রোক ফুয়েল ইঞ্জেকশন। বাইকটার ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট 348.36 সিসি। মডার্ন রেট্রো ক্লাসিক বাইক এটা। এই বাইকে 5টা গিয়ার থাকছে, যদিও এটা 350 সিসি একটা বাইক। বাইকের ইঞ্জিন থেকে পাওয়ার প্রডিউস করবে 5500 আরপিএমে 21.07 পিএস। বাইকের পাওয়ার প্রডিউস ক্ষমতা অনুযায়ী আপনি প্রতি ঘন্টায় এই বাইক থেকে সর্বোচ্চ গতি পাবেন 121 কিলোমিটার পর্যন্ত। বাইকটা থেকে টর্ক প্রডিউস করবে 3000 আরপিএমে 30 নিউটন মিটার। কমফোর্টের জন্য যারা একটা ক্লাসিক বাইক কিনতে চান তাদের জন্য এই বাইকটা বেস্ট অপশন হতে পারে, কারণ বাইকটা যথেষ্ট কমফোর্টেবল। তবে যদি আপনি ইঞ্জিনের হাই রেসপন্সের জন্য একটা বাইক কিনতে চান, হাই থ্রোটল হাই পাওয়ার চান, তাহলে এই বাইকটা আপনার জন্য হবে না। 0 থেকে 100 কিলোমিটার পর্যন্ত বাইকে গতি উঠানোর জন্য আপনার সর্বোচ্চ সময় প্রয়োজন হবে 12.55 সেকেন্ড। 15 লিটার একটা ফুয়েল ট্যাঙ্কের ক্যাপাসিটি ইউজ করা হয়েছে। বাইকটার ফুয়েল ট্যাঙ্কের ক্যাপাসিটি অনুযায়ী বাইকের মাইলেজ যথেষ্ট। ফুয়েল ইঞ্জেকশন ইউজ করা হয়েছে বাইকের ফুয়েল সাপ্লাই সিস্টেমে। আর প্রতি লিটার ফুয়েলে আপনি বাইকটা থেকে যদি সিটিতে রাইড করেন সেক্ষেত্রে মাইলেজ পাবেন 42 কিলোমিটার পর্যন্ত, যেটা একটা 350 সিসি বাইক অনুযায়ী যথেষ্ট। আপনি হাইওয়েতে বাইকটা রাইড করলে মাইলেজ পাবেন 45 কিলোমিটার প্রতি লিটার ফুয়েলে। আমি বলবো 350 সিসি বাইকের ভিতরে বাইকের মাইলেজ পারফেক্ট। সাসপেনশন বাইকের জন্য গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ বাইককে স্টেবল রাখার জন্য বাইকের সাসপেনশন যথেষ্ট ভূমিকা পালন করে। বাইকটার সাসপেনশনে ফ্রন্ট ইউজ করা হয়েছে টেলিস্কোপিক, আর পেছনে থাকছে টুইন শক হাইড্রোলিক। সিটের উচ্চতা 800 মিলিমিটার পর্যন্ত। আপনি বাইকটাকে রাইড করতে হলে আপনার উচ্চতা হতে হবে মিনিমাম 5'6". এর নিচে যদি আপনার উচ্চতা হয় তাহলে কিন্তু বাইকটাকে রাইড করা হবে আপনার জন্য অনেক বড় একটা হ্যাসেল। ব্রেকিং সিস্টেমে বাইকটাতে ফ্রন্ট ইউজ করা হয়েছে 310 মিলিমিটার ডিস্ক ব্রেক। বাইকের পেছনে থাকছে 240 মিলিমিটার ডিস্ক ব্রেক। ডুয়াল চ্যানেল এবিএস ইউজ করা হয়েছে বাইকের ব্রেকিং সিস্টেমে। 181 কেজি বাইকের ওজন। বাইকটাকে আপনার সিটিতে রাইড করতে হ্যাসেল একটু মনে হতে পারে, কিন্তু হাইওয়েতে রাইড করতে আপনার কোনো সমস্যা হবে না। বাইকের ওয়েটের কারণে বাইকের ব্যালেন্স পাবেন আপনি আরও বেশি। বাইকের সামনের চাকায় টায়ার সাইজ 100, আর পেছনের চাকাতে টায়ার সাইজ 130। তবে আমার ব্যক্তিগত মতামত অনুযায়ী বাইকের সামনের চাকায় টায়ার সাইজ যদি 110 রাখা হতো আর বাইকের পেছনের চাকা টায়ার সাইজ 150 রাখা হতো, তাহলে বাইকের টায়ারের গ্রিপ আরও বেশি ভালো পাওয়া যেত। বাইকটাতে ডিজিটাল প্লাস অ্যানালগ কম্বাইন্ড মিটার কনসোল ইউজ করা হয়েছে। হেডলাইট, টেল লাইট এবং টার্ন সিগনাল ল্যাম্প সব জায়গাতেই থাকছে এলইডি লাইটিং সেট আপ। বর্তমানে বাইকটার প্রাইস ইন্ডিয়াতে 2,16,000 রুপি। এটাই ছিল বাইকটা সম্পর্কিত আজকের ভিডিও। ভিডিওটা কেমন লাগলো জানাবেন কমেন্ট বক্সে। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।